পাওয়ার হাউসে আগুন লেগে কোটি টাকার ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এলাকাবাসীদের, তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পাওয়ার হাউসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ পাওয়ার হাউসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও সময় মতো দ্বিতীয় ইঞ্জিন না পৌঁছানোর কারণে তীব্র ক্ষোভে সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। পাশাপাশি পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ উঠে আসে এলাকা থেকে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পলিপাল জানান, হঠাৎ করে এই দিন সন্ধ্যায় পাওয়ার হাউসের পেছন দিকে স্টোররুমে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও সময় মতো দমকল বাহিনীকে খবর দেওয়ার কোনো সদিচ্ছা দেখায়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে একটি দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মাঝপথে ইঞ্জিনের জল ফুরিয়ে যায়। এরপর আগুন জ্বলতে থাকলেও দীর্ঘক্ষণ দ্বিতীয় ইঞ্জিন না এসে পৌঁছানোর কারণে স্বাভাবিকভাবে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এছাড়াও পাওয়ার হাউসে আগুন লেগে যাওয়ার ফলে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার হাউসে অগ্নি নির্বাহের কোনো ব্যবস্থা রাখা হয়নি বলেই ও এই অগ্নিকাণ্ড বলে দাবি করেছেন তিনি। পাওয়ার হাউসের শ্রমিক দীনেশ ঠাকুর জানান, সন্ধ্যাবেলায় আগুন লাগার ঘটনাটি লোক মারফত খবর পায়। সেই সময় আমি পাহারাদারদের কাছে ছিলাম না। খবরটি পেয়ে ঘটনাটি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। আমার কাছে দমকল বাহিনীর নাম্বার না থাকার কারণে সেই মুহূর্তে আমি খবর দিতে পারিনি, কিন্তু সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাওয়ার হাউসের পেছন দিকে মূল্যবান ট্রান্সফর্মার সহ বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বহু মূল্যের জিনিসপত্র রয়েছে বলেও জানান দীনেশবাবু। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই মূলত এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যদের। এসে জল মেরে চলে গেছে আর এখনো আসেনি একটাও। মানে পিছনটা কি রয়েছে, ওখানে কি কাজ হয়? ওখানে আছে আপনার স্টোর, সব কারেন্টের মাল জিনিস। আচ্ছা, আর এটা তো মানে ভয়াবহ ব্যাপার, আগুন লেগে গেলে একটা এরকম, সেখানে তো আগুন নেভানোর কিছু ব্যবস্থা নেই এদের তরফ থেকে? না, আমাদের তরফ থেকে, ওদের তরফ থেকে তো কিছু এখানে ব্যবস্থা রাখা ছিল না? না, ছিল না, ছিল না। আপনারা কি মনে করছেন যে ব্যবস্থা রাখা প্রয়োজন? ভয় লাগছে এখন? ভয় লাগবে না, দেখেন গিয়ে তারপরে বলবেন। ওখানে আমাদের বিশলির ফলার গাদা আছে, বড় আছে, ওখানে বহুত বাড়িতে তো বাচ্চারা রয়েছে। হ্যাঁ, বাচ্চা এসে সব ভয় পাচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? পলিপাল। আমি আমার এক বন্ধু এই পাশে ইসে মানিক স্টিল ফার্নিচারে কাজ করে, সে আমাকে বললো তোদের পাড়াও যে আগুন লেগেছে। আমি তখন ওই মোবাইলের দোকানে আমি ফোন ঘাটছি বসে বসে, দিয়ে আমাকে বলার সাথে সাথে আমি সাহেবকে ফোন করতে করতে আমি রানিয়ে মোটরসাইকেল নিয়ে আমি আর একজন চলে আসি। তারপরে দেখছি সিকিউরিটি গার্ড এখান থেকে দুজন দৌড়চ্ছে, সাহেব ফোন করেছে তাদের। তারপরে এসে দেখছি এই অবস্থায়, আমরা অত আগুন দেখে আমরা আর কেউ যেতে পারিনি। নাম্বার নেই আমার কাছে যেহেতু, দিয়ে সাহেবকে ফোন করি, বলি যে বলতে, আমার দুটো সাহেবকে ফোন করি যে তাদের বলাতে, তারপরে তারা ফায়ার ব্রিগেড মারি পাঠালো। কি আছে ওখানটা মূলত? এখানে অনেক ট্রান্সফর্মার আছে, এলএ আছে, তারপরে অনেক কিছু হার্ডওয়ার আছে, তেল জাতীয় জিনিস আছে, ট্রান্সফর্মার আছে, তারপরে সিটি আছে, তারপরে হার্ডওয়ারের অনেক জিনিস আছে, এলএ আছে, তারপরে পিন আছে, পিন ডিস অনেক রকমের জিনিস, অনেক নাম বললে শেষ হবে না। এখানে আমার নাম দীনেশ ঠাকুর। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।